জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন সঙ্গে আছি আমি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি নেতৃত্বাধীন জোর টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতের কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর দুপুর দুইটার পরপর প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটার তার দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনা এ সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে তারপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে এর আগে নয় জুন নরেন্দ্র মোদী সরকারের শপথ অনুষ্ঠানে ভারত সফরে গিয়েছিলেন সরকার প্রধান পানিবন্দী অবস্থায় দিন কাটছে সিলেট অঞ্চলের চার জেলার বিশ লাখ মানুষের বৃষ্টিপাত কমলেও কবেনি বানভাসী মানুষের দুর্ভোগ পানি কিছুটা কমায় দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র তবে হবিগঞ্জ ও বাজারে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কমায় সিলেট অঞ্চলের কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সব জায়গায় পরিস্থিতি এক নয় এখনও পানিতে নিমজ্জিত সিলেট মহানগরীর যতপুর উপশহর মেন্দিবাগ ও এলাকা সুনামগঞ্জে পানি কিছুটা কমলেও কমেনি দুর্ভোগ সুনামগঞ্জ সদর দোয়ারাবাজার ছাতক তাহিরপুর সহ সাত উপজেলার এক হাজার আঠারোটি গ্রাম ফাসছে বানের জলে এদিকে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুশিয়ারা নদীর বাঁধ উঠছে প্রবল বেগে পানি ঢুকছে হবিগঞ্জ উপজেলায় প্লাবিত হয়েছে ইতানগঞ্জ ঢিকলবাগ ও আউশকান্দি ইউনিয়নের পঁচিশটি গ্রামের অন্তত চল্লিশ হাজার মানুষ থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে মৌলবী বাজারে এতে কুশিয়ারা ছাড়াও বাড়ছে মনু নদীর পানি নদী উপচে পানি ঢুকছে লোকালয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা সদর রাজনগর বড়লেখা জুরি ও কুলাউরা শুক্রবার সকালে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় সুনমা নদী পরিদর্শন করে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন সিলেট ও সুনামগঞ্জকে বন্যার কবল থেকে রক্ষা করতে দ্রুতই নদীতে ব্রেজিং কার্যক্রম চালানো হবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে লাকড়ি হাঁস মুরগি অনেকখানে চলে গেছে এবং গোল গোলগুলো অনেক ভাঙিয়ে গেছে দুই সাইডের বেড়াগুলো ভাঙিয়ে গেছে বাইশ সালের বন্যার চেয়ে চব্বিশ সালের বন্যা কম নয় মোটামুটি বাইশ চব্বিশ সালের বন্যা কাছাকাছি হলেও ক্ষতিগ্রস্ত হয়ে বছর বেশি হয়েছে আমরা মসজিদের অনেক ক্ষতি হয়েছে মসজিদে একটি বাথরুম ছিল এই বাথরুমে যাওয়া জানা কাটতে ফেলে হয়েছে এখন কাটতে ফেলে সুরমা নদীতে পনেরো কিলোমিটারে বারো কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে বাকি কাজটা বন্যা আসার জন্য করতে পারি নাই বাকি তিন কিলোমিটার আমরা পানি কমে গেলে করব এটা ছাড়াও সামগ্রিকভাবে আমরা আমরা সুরমা কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে বৃষ্টি নদী আমরা ড্রেজিং করব এদিকে আগামী আটচল্লিশ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে কুড়িগ্রাম লালমরিহাট ও নীলফামারিতে স্বল্প মেয়াদী বন্যা ও রংপুর জেলার কয়েক অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে দুপুরে মতিঝিলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের উত্তর অঞ্চল যেটা মূলত হচ্ছে কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি ওই জেলাগুলো আমরা উজানে ভারতের অংশে আমরা আগামী মহাত্তর ঘণ্টার মাঝখারি থেকে ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছি আর এই কারণে এই তিনটে জেলায় আগামী মহাত্তর ঘণ্টায় সম্পূর্ণ মেয়াদে বন্যাপ্রস্তির সৃষ্টি হতে পারে আর যেটা রংপুর জেলার প্রতিপনিম্ন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি চলমান রয়েছে সেটার সামান্য উন্নতি হতে পারে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আমরা আশা করছি যে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদী পানি সমতল হ্রাস পাবে আর ওখানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষরা তবে রেল ও বাস স্টেশনে যাত্রীরা চাপ কিছুটা কম টানা পাঁচ দিনের ছুটি শেষে সরকারি অফিস আদালত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলে দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও যাত্রীদের চাপ সেভাবে লক্ষ্য করা যায়নি ফিরতি পথেও রেল যাত্রা ছিল নির্বিঘ্ন এদিকে ঈদযাত্রার ভিড় এড়াতে কিংবা ছুটি না পাওয়ায় আজও রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে অন্যদিকে সাপ্তাহিক ছুটি ফাঁকা রাস্তা ও যাত্রী চাপ কম থাকায় ভোগান্তি পড়াতে হয়নি সড়কপথের যাত্রীদের তবে অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেয়া নেয়ার বলছেন সন্ধ্যা থেকে ফিরতি পথে যাত্রী চাপ আরো বাড়বে এদিকে ভোলা লঞ্চ খাটগুলোতে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় বেড়েছে যাত্রীরা তুলনার ঘাটে লঞ্চ কম থাকায় বিড়ম্বনা পড়েছে এই পথে চলাচলকারীরা সকাল থেকে ভোলা ঢাকা রুট ও ভোলা লক্ষ্মীপুর রুটে ছেড়ে যায় বেশ কয়েকটি লঞ্চ তবে প্রত্যেকটি লঞ্চ যাত্রী ছিল ধারণ ক্ষমতার বেশি এছাড়াও আছে বাড়তি ভাড়ার অভিযোগ এ সময় ঘাটে আটকে পড়া অনেক যাত্রী ট্রলারে মেঘনা পাড়ে দিয়ে লক্ষ্মীপুর যান ঈদযাত্রাতেও নৌপথে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুজব ছড়ানো হচ্ছে তার মতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল প্রমাণ করতে চক্রান্ত করছে একটি মহল বিকেলে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করে দলটি রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় সেখানে দুটি ট্রাকে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয় শোভাযাত্রার আগে সমাবেশস্থলে কেন্দ্রীয় নেতারা অংশ নেয় পরে শোভাযাত্রা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে করে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয় এখন চারদিকে নিচ্ছি একটা বিরুতি ফিরছি একটু পরেই বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে জন হাজি দেশে ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে আজ দশটি ফ্লাইটে চার হাজার হাজির ফেরার কথা রয়েছে হজ পালন করতে এবার বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো জন সৌদি আরবে যান আগামী বাইশ জুলাইয়ের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরে আসার কথা রয়েছে ফিরতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইল্যান্স এয়ার এয়ারলাইন্স বহন করবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশি তেইশ জন হজ যাত্রী মারা গেছেন বলে জানা গেছে চলতি বছর বিশ্বের আঠারো লাখ তেত্রিশ হাজারের বেশি মুসল্লি হজ পালন করেছে এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে তীব্র গরমে প্রাণ হারিয়েছে হাজারের বেশি মুসল্লি এদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ নিবন্ধন ছাড়াই হজে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে শ্রদ্বীপ প্রশাসন জনিত অসুস্থতার ঝুঁকি এড়াতে হজ কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিলেও এ সেবা নিতে পারেননি অনব নিবন্ধিত মৃত হাজিদের ৬৫৮ জনের মধ্যে ৬30 ত্রিশ ছিল না নিবন্ধন হজের সময় মক্কায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায় গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় দশ দেশের কমপক্ষে এক হাজার একাশি হজ প্রত্যাশীর নিখোঁজ কয়েকশো সৌদি কর্তৃপক্ষ নিবন্ধিত কয়েক লাখ মুসলিমকে মক্কা থেকে সরানোর উদ্যোগ নিলেও হজের মূল আনুষ্ঠানিকতার অনেকেই যোগ দেন প্রশাসনের নজর এড়িয়ে ঈদের ছুটি শেষে সাপ্তাহিক ছুটির দিনে ভিড় বেড়েছে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে এতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে হোটেল রিসর্ট রেস্তোরাঁ সহ সামগ্রিক পর্যটন খাতে শুক্রবার সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে জড়ো হন ভ্রমণ পিপাসুরা একই সঙ্গে স্বস্তি ফিরেছে সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিপুল পর্যটকের নিরাপত্তায় তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন অন্যদিকে পুরো দমে পর্যটককে ভরপুর পাহাড় ঝর্ণা আর হৃদের শহর রাঙ্গামাটি রাঙ্গামাটিতে পর্যটকদের মূল আকর্ষণ তিনশো ফুট দৈর্ঘ্যের ঝুলন্ত সেতুকে ঘিরে শনিবার পর্যটন খাতে শত কোটি টাকার বেশি বাণিজ্যের আশা ব্যবসায়ীদের ফ্যামিলি সবাইকে নিয়ে আসছে ছোট বাচ্চাদেরকে সবাই খুব মজা করতেছে প্রচুর ক্যামেরা কাটা করেছে ঝরতু ব্রিজ এখন পার হব তারপরে একটু লেকটা ঘুরে দেখবো অনেক সুন্দর জায়গা পাহাড় আমাদের ঢাকা দিই এরকম সুন্দর জায়গা নেই কোনো জায়গায় আপনারা আমাদের ক্লান্ত শৈলগুলো এখানে এসে খুবই জনপ্রিয় হলো খুব ভালো লাগছে কাস্টমার খুব বেশি নাই সবাই পাঁচটাকা আছে বেড়াতে আছে সবাই বিসে ঘুরে বড় দোকানে খুব এখন কম দেখতেছে কক্সবাজার শহরের বাদশা কোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন ঘোনা এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন তার স্ত্রী মাইমুন আক্তার স্থানীয়রা জানায় বৃহস্পতিবার মধ্যরাতে মুসুলধারে বৃষ্টি শুরু হয় কক্সবাজারে এ সময় আনোয়ার হোসেনের ঘরের উপরে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে এ সময় স্বামী স্ত্রী দুজন মাটি চাপা পড়ে পরে তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত আটজন সকালে মধুপুরের মালাউড়ি এলাকায় টাঙ্গাইল ময়নসিং আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে মধুপুর থেকে একটি প্রাইভেট কার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল আর ঘাটাইল থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রা মধুপুর যাচ্ছিল এ সময় মালাউড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হয় আহত আটজনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এখন চারদিকে দিচ্ছি আরেকটা বিরতি ফিরছি একটু পরেই বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন এখন চারদিক যোগব্যায়াম ভারতীয় পর্যটন খাতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত শাসিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ডাল লেক এলাকায় দশম আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে নিজে যোগব্যায়াম করার পর দেশবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তাও দেন টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম হলো নিজের এবং সমাজের জন্য যোগ যার কারণে যোগব্যায়ামকে বৈশ্বিক শান্তির জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখছেন তিনি এবারের যোগ দিবসে ব্যক্তি মঙ্গল ও সামাজিক সম্প্রীতি বাড়ানোতে জোর দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর প্রস্তাবে দু হাজার চোদ্দ সালে একুশ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে জাতিসংঘ आज दुनिया एक नई योग इकोनॉमी को आगे बढ़ने में देख रही है आप देखिए भारत में ऋषिकेश काशी से लेकर केरला तक योग टूरिज्म का नया ट्रेंड देखने को मिल रहा है। दुनिया भर से टूरिस्ट इसलिए भारत आ रहे हैं क्योंकि उन्हें भारत में ऑथेंटिक योग सीख रहा है তিন কৃষ্ণাঙ্গ যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে আমেরিকান এয়ারলাইন্স গত পাঁচ জানুয়ারি অ্যারেজোনা থেকে নিউ ইয়র্ক একটি ফ্লাইটে এই ঘটনায় যে ভুক্তভোগী যাত্রীরা রয়েছেন তারা মে মাসে মামলা করার পর অবশেষে এমন সিদ্ধান্ত নিল মার্কিন বিমান পরিষেবা সংস্থাটি এয়ারলাইন্সটির বিরুদ্ধে করা মামলায় তারা উল্লেখ করেছিলেন যে বর্ণ বৈষম্যের কারণে শরীরে গন্ধও আছে এমন অজুহাত দেখিয়ে বিমান থেকে তাদের বের করা করে দেওয়া হয়েছিল যাত্রীরা একে অপরের পরিচিত ছিলেন না একই সঙ্গে বসে নিন এমন ঘটনায় জড়িত থাকাদের বরখাস্ত করার পর প্রতিষ্ঠানটির সিও রবার্ট এসম বলেছেন বিষয়টি গ্রহণযোগ্য ছিল না ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইউ রাশিয়ার তৈরি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বিক্রি নিষিদ্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র কোম্পানিটির উপরে মস্কোর প্রভাব থাকায় যুক্তরাষ্ট্রের জন্য তা উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে বলে জানান মার্কিন বাণিজ্য মন্ত্রী জিনা রায়মান্ডো যার কারণে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার শঙ্কা বাড়ায় নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি এ আওতায় যুক্তরাষ্ট্রে বিক্রয় বন্ধের পাশাপাশি ইতোমধ্যে ব্যবহৃত সফটওয়্যারগুলো ও আপডেট দিতে সক্ষম হবে না ক্যাসপারেসকি যা পুরোপুরি কার্যকর হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে সংস্থাটি দীর্ঘদিন ধরে মার্কিন নিয়ন্ত্রকদের লক্ষ্যবস্তু এর আগে 2017 সালে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ রাশিয়ান গোয়েন্দাদের সাথে সম্পর্ক থাকার অভিযোগে ফেডারেল নেটওয়ার্ক থেকে ক্যাসপারস্কি ফ্ল্যাগশিপ অ্যান্টিভাইরাস পণ্য নিষিদ্ধ করেছিল বিশ্বে চল্লিশ কোটির বেশি ব্যবহারকারী এবং দু লাখ সত্তর হাজার কর্পোরেট ক্লায়েন্টদের পরিষেবা দিচ্ছে ক্যাসপারস্কি মৌসুমি ঝড় আলবার্তর প্রভাবে ভারী বৃষ্টিতে বন্যার কবলে মেক্সিকোর বেশিরভাগ উপকূলীয় এলাকা ইতোমধ্যে ঝড়ের তাণ্ডবে জনের প্রাণ গেছে পানির উত্তাল তরঙ্গে মন্টিরিতে শহর লাগোয়া নদীর তীরে ফাটল দেখা দিয়েছে এছাড়া ঝড়ে প্রভাবে পড়েছে সমুদ্র এলাকার পর্যটন ব্যবসায় তবে তামাউলিফাস রাজ্যের খরা পরিস্থিতি কোনো উন্নতি না হওয়ায় দুশ্চিন্তায় ছেলেরা অন্যদিকে একই মৌসুমে ঝড়ে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাজেরিয়া কাউন্টির উপকূলীয় এলাকা বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ বন্যায় শহরটির আরও ভয়াবহ পরিণতি হতে বলে হতে পারে বলে শঙ্কা অনেক বাসিন্দার জলমগ্ন পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে চান সবাই শেষ করছি এখন চারদিক এখন চারদিক ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি